আমাদের একজন ভাই লাবিব আবদুল্লাহ কুমিল্লা থেকে আমাদের ভাই জানতে চাচ্ছেন একজন পুরুষ কতটি বিবাহ করতে পারবে যদিও চারটি বিবাহ করা বৈধ কিন্তু সেই চারটি বিবাহ কি আসলে করা জরুরি একাধিক বিয়ের ক্ষেত্রে ইসলামের নিয়ম কি বিষয়টি জানাবেন জি ভাই লাবিব আবদুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আসুন আমরা জানার চেষ্টা করি জি আল্লাহ করছেন যে মা তালাকুমিনিসাই মাসনা সুলা ওয়া রুবা আল্লাহ পুরুষদেরকে বলছেন তোমরা চাইলে নারীদের মধ্যে থেকে দুই দুই বা তিন তিন বা চার চার বিয়ে করতে পারো তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে একজন পুরুষ এট এ টাইমে সর্বোচ্চ চারজন স্ত্রীকে রাখতে পারে কিন্তু আমাদের দেশে আসলে এই ট্রেডিশনটা ওইভাবে গ্রো করে যে গ্রো করেনি সবার কাছে ফ্যামিলিয়ার হয়ে ওঠেনি ফলে আমাদের দেশে স্বভাবত আমরা একটি বিয়ে করাতেই অভ্যস্ত কোনো কারণে ডিভোর্স যদি ঘটে যায় কিংবা স্ত্রী যদি এতেকাল করে তখন কেউ দ্বিতীয় বি বিবাহের কথা সাধারণত ভাবে কিন্তু আরব বিশ্বসহ অনেক মুসলিম দেশেই দুটি বিয়ে করা তিনটি বিয়ে করা চারজন ওয়াইফ থাকা এটা ইটস ভেরি কামান অ্যান্ড ভেরি সিম্পল টু দ্যার সোসাইটি এটা তাদের কাছে খুবই স্বাভাবিক আমি মিশরে পড়াশোনা করেছি আলাজার ইউনিভার্সিটিতে আমাদের অনেক আরব বিশ্বের বন্ধু ছিল তাদের কাছে শুনতাম যে তাদের বাবা তিন বিয়ে করেছে তাদের বাবা চার বিয়ে করেছে তাদের ভাইয়ের কথা জিজ্ঞেস করলে তারা বলতো যে আটজন ভাই নয়জন বোন তো জিজ্ঞেস করলাম এত ভাই বোন হলো কী করে তো তারা বলতো যে আমার আমার আব্বা অনেকগুলো বিয়ে করেছে এবং আমিও প্ল্যান করেছি আমি তিনটা বিয়ে করব। চারটা বিয়ে করব। এটা শুনে আমরা খুব শকড হতাম যে হাউ কাম ইটস পসিবল এটা কি করে সম্ভব কিন্তু আমাদের সোসাইটিতে কিন্তু এই কালসারটা গোরে উঠিনি আপনি যেটা বললেন एक्सेप्ट হবে না কিন্তু শারীর দৃষ্টিकोण থেকে কিন্তু কোনো পুরুষকে বাধা দেয়া যাবে না যেহেতু এ আয়াত প্রমাণ করে যে 2টি 3টি 4টি বিয়ে করতে পারবে কিন্তু লক্ষণের বিষয় হচ্ছে আপনি একাধিক বিয়ে যদি করেন আপনাকে ইনসাফ অবলম্বন করতে হবে আপনি এক্স3 কে অনেক বেশি তার জন্য খরচ করলেন তাকে খুব বেশি সময় দিলেন তার জন্য আপনি অনেক করলেন তাকে নিয়ে অনেক জায়গায় বেড়াতে গেলেন তার ছেলেমেদেরকে অনেক কিছু দিলেন কিন্তু অন্য স্ত্রীকে যদি আপনি বঞ্চিত করেন এক্ষেত্রে কিন্তু আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে আপনাকে করতে হবে তো পুরুষদের জন্য একাধিক বিয়ের সুযোগ আল্লাহ রেখেছে বাট এখানে শর্ত হচ্ছে যে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে